অন্যান্য দিনগুলোর মতো আজকের দিনটা মোটেও একই রকম নয়। আজকের দিনটা আমার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন, কারণ আমরা যাচ্ছি এখন তারকেশ্বর বাবা ভোলানাথের দর্শন করতে। খুব কম পয়সায় উইকেন্ডে একদিনের জন্য ঘুরে আসতে চান? আমাদের কাছেই আছে ভগবানের স্থান, শ্রদ্ধেয় জায়গা তারকেশ্বর। সেখানে আমরা এখন চারজন যাচ্ছি। আশেপাশে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওয়েদার কন্ডিশন খুব একটা ভালো নেই। এই তো বৃষ্টি প্রায় শুরু হয়ে গেছে অলরেডি। বৃষ্টি পড়ছে? বৃষ্টি শুরু হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। ট্রেন থেকে নেমে পড়েছি তারকেশ্বর স্টেশনে, আর এখানে এসে লোকজনদের থেকে জানতে পারলাম মন্দিরটা রয়েছে স্টেশনের ঠিক উল্টো দিকে। বেশি দূর নয়, খুব কাছেই বাবার মন্দির অবস্থিত, তাই ভাবলাম হেঁটে হেঁটে যাওয়া যাবে। তাই আমরা হাঁটতে শুরু করেছি। তারকেশ্বর ধাম মানে কত শত লোকের আশা ভরসার স্থান। শোনা যায় বাবার ইচ্ছে না থাকলে নাকি এই জায়গায় আসা সম্ভব নয়। বাবা যাকে ডাকেন তারাই একমাত্র এখানে এসে বাবার দর্শন পান। ইতিহাসের পাতা উল্টে দেখলে তারকেশ্বর ধামের অনেক অজানা অলৌকিক কাহিনী জানা যায়। সেখান থেকে জানতে পারি তারকেশ্বরের শিব মন্দিরে শিবলিঙ্গকে স্বয়ং ভূ বলা হয়, কারণ এখানে বাবাকে কেউ নির্মাণ করে প্রতিষ্ঠা করেননি, এখানে বাবা নিজে স্বয়ং অধিষ্ঠিত হয়েছেন। তারকেশ্বর মন্দিরের উৎপত্তি সম্পর্কে জানা যায়, 1729 সালে রাজা বিষ্ণুদাসের ভাই ভারমোল্লা এই মন্দিরটি স্থাপন করেছিলেন। রাজা বিষ্ণুদাস নাকি অযোধ্যায় থাকতেন এবং সেখান থেকে তারকেশ্বরের রামনগরে এসে বসবাস করতে শুরু করেন। একদিন ফল সংগ্রহের জন্য তিনি বনে জঙ্গলে যান, সেখানে গিয়ে একটি কালো রঙের পাথর দেখতে পান এবং খুব অদ্ভুত ভাবেই দেখতে পান কিছু গরু সেই পাথরটিকে প্রতিদিনই দুধ পান করাচ্ছেন। এরপর তিনি মহাদেবের স্বপ্নাদেশ পান সেই পাথরটি নির্মাণের জন্য। তখন রাজা বিষ্ণুদাস সেই মন্দিরটি নির্মাণের ভার দেন তার ভাইয়ের উপরে। মন্দির নির্মাণের জন্য যখন ভারমোল্লা সেই পাথরটি সেখান থেকে তুলে আনার চেষ্টা করেন তখন তিনি নিরাশ হন, কিছুতেই সেই পাথরটিকে সেখান থেকে তোলা সম্ভব হচ্ছিল না। তার কিছুদিনের মাথায় স্বয়ং মহাদেব তার স্বপ্নে এসে দেখা দিয়ে বলেন সেই পাথরটিকে কোনোদিনও সেখান থেকে তোলা সম্ভব নয়, বরং সেখানেই যেন মন্দির নির্মাণ করা হয়। তাই রাজা বিষ্ণুদাস এবং তার ভাই ভারমোল্লা সেই মন্দিরটি সেখানে নির্মাণ করেন, যা তারকেশ্বর বাবা ধাম নামে পরিচিত। বর্তমানে এই মন্দিরটি বর্ধমানের রাজা দ্বারা সংস্করণ করা হয়েছে। মনে হচ্ছে যে এখনো স্বপ্ন দেখছি, তারকেশ্বর ধামে আসা মানে একটা সত্যি স্বপ্ন পূরণের মতো। অনেকদিনের ইচ্ছে ছিল যেটা আজকে পূরণ হলো, কিন্তু ভাবতে পারিনি এত ভালোভাবে পূরণ হবে। সত্যি বাবা সহায় ছিল, বাবা পাশে আছে বলেই আজকে সম্ভব হয়েছে পুরোপুরি কাছ থেকে বাবার পাশে বসে পুজো দেওয়া। ভিতর থেকে এত ধন্য অনুভব করছি, তোমাদেরকে বাইরেটাই দেখাচ্ছি, চলো দেখো। এই হচ্ছে পুরো মন্দির, এইটার পেছন দিকে আর একটা মন্দির আছে যেখানে বাবা রয়েছে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। একটা আশ্চর্যের বিষয় যে হঠাৎ করে প্ল্যানিং বাবার কাছে আসার। একটা দ্বিতীয় আশ্চর্যকর বিষয় এটাই যে আমাদের বাবাকে জড়িয়ে ধরে বাবার পায়ের জল আমরা পান করতে পেরেছি। বাবার ভক্ত যারা তারা আসে এখানে, তারা একটু বাবার ঝলক পাওয়ার জন্য, একটু বাবাকে যাতে ছুঁতে পারে, নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, তার জন্য লাখো লাখো কোটি কোটি মানুষ এখানে আসে একটু বাবাকে দর্শন পাওয়ার জন্য। তাদের মধ্যে কিছু ভাগ্যবান ব্যক্তি আছে যারা দেখা করে চলে যায়। সেখানে আমরা বাবাকে স্পর্শ করে নিজের মনের ভাব প্রকাশ করে আমার খুব ভালো লেগেছে। এটাই যা, জয় ভোলে বাবা। ঠাকুরকে জড়িয়ে ধরা মাত্রই এক মুহূর্তের জন্য যখন চোখটা বন্ধ করি তখন মনে হচ্ছে চারিদিক পুরো অন্ধকার, শুধুমাত্র বাবা সামনে দাঁড়িয়ে আছে। এই অনুভূতিটা জাস্ট মানে প্রথমবার আমার এরকম ফিল হলো, তার জন্য আমি বললাম, ভিডিওতে বলার জন্যই না, সত্যি ভেতর থেকে ফিল হয়েছে এই জন্য বললাম। জয় বাবা। দিদির কাছ থেকে শুনে নি দিদির কীরকম লাগলো। সব থেকে আশ্চর্যকর ঘটনা হলো আজকে আমরা যে হঠাৎ করে এখানে আসবো, আসার ঠিক 10 মিনিট আগে পর্যন্ত ঠিক ছিল না আমরা এখানে আসবো, কারণ এটা ভেবে আসছিলাম যে এখানে প্রচণ্ড ভিড় হয়, আমরা হয়তো এসে ঠাকুর দর্শন করা তো দূরের কথা, হয়তো লাইন দেখেই ঘুরে চলে যাবো। বাট এতটা মানে সৌভাগ্যবশত, আমি এটাকে কী বলবো, কোন সারপ্রাইজ আমাদের সাথে হলো আমরা নিজেরাও জানি না। ওয়েদার প্রচণ্ড খারাপ, একদম আকাশ যেন মেঘলা, বৃষ্টি এলো বলে একটা এরকম ওয়েদারের মধ্যে আমরা বেরিয়েছিলাম যে ভাগ্যে যা আছে দেখা যাবে, যদি আমাদের ভাগ্যে থেকে তাহলে হবে, সেই ভেবে আমরা বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে এমনকি আমরা যেহেতু কোনোদিন আসিনি, এটা আমাদের ফার্স্ট টাইম, তো আমরা জানতামও না যে কোন দিকে কী আছে না আছে, জাস্ট একটু গুগল লোকেশন সার্চ করে করে আসছিলাম। আসার পরে যা আমরা আমাদের সাথে হলো, আমাদের আগে আসা পর্যন্ত মন্দিরের একদম গেটের কাছে এতটা ভিড় হয়েছিল, তারপরে যখন আমাদের টার্ন এলো একেবারে মন্দির ফাঁকা, আমরা আমাদের মতোভাবে একদম শান্তি মনে বাবাকে দর্শন করতে পেরেছি, বাবাকে আমরা ছুঁয়ে দেখতে পেরেছি, যেটা তো একেবারে দুর্মূল্য একটা বিষয়, যেটা সাধারণত কারোর পক্ষে সম্ভব হয় না। এত এত দর্শনার্থী এত দূর দূর থেকে এখানে আসে, কিন্তু আমরা যে এভাবে প্রথমবার এসেই বাবাকে এরমভাবে
ছুঁয়ে স্পর্শ করে বাবাকে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারবো, এটা আমাদের কাছে সত্যি একটা আশ্চর্যকর ঘটনা। আর এটা আমাদের কাছে সত্যি একটা খুব স্মরণীয় দিন হিসেবে আমরা ধরে রাখতে পারি, কারণ এরকম হয় না। ভগবান চেয়েছে বলে আজকে আমাদের সাথে এই জিনিসটা হয়েছে। ভগবান যদি আমাদেরকে স্বেচ্ছায় এরকম না চাইতো কোনো দিন সম্ভব না। এত এত দূর দূর থেকে মানুষ আসে ভগবানকে একবার দেখার জন্য, একবার ছুঁয়ে দেখার জন্য, কিন্তু আমরা যেরকম ফাঁকাভাবে এত শান্তি মনে নিরিবিলিভাবে নিজেদের মনে ভাব ভগবানের কাছে প্রকাশ করতে পারবো, এটাই অনেক। এরপরে আবার কখন আসবো আমি জানি না, তবে পুরো ফ্যামিলি নিয়ে আসবো। তো সবাই মিলে একসাথে বলো জয় বাবা তারকনাথের জয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, মন্দিরের দুপাশে রয়েছে সারি সারি দোকান। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাব। তোমরা কারা কারা বাবার ধাম এসেছো তারা কমেন্টে জানাও, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটাও কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে নতুন কোনো ব্লগে নতুন কোনো জায়গায়। টাটা।